아니에요. 이제 번호주고 걸로 안 마셨지. 아로 아로 두개 바쁘니까 지금 바바한 바이. 다이 다고 까라 어째 보시다 하였지. 다이 다 또 푸드베 কিছুটা আগে ফুটু. 맞다 সময় কিছু জিনিস ছিল না সেগুলো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি. পরে দেখিয়ে দিচ্ছি. এগুলো নিয়ে এসে বাজার করে নিয়ে আসলাম. সাথে সাথে সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবার জন্য লম্বু নিয়ে লম্বু জিন্দাবাদ লম্বু নিয়ে এসে লম্বু গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তাই তুমি ফ্যামিলি তরফ থেকে সকল বন্ধুদের যারা পুরনো বন্ধু আছো নতুন বন্ধু আছো তাদের সকলকে গুড আফটারনুন জানাচ্ছি আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সবাই জানো তো আজকে দিনটা তোমরা খুব খুব মজা করো বাবা মা ভাই বোন এবং যারা যাদের পছন্দ করো সবাইকে নিয়ে হচ্ছে আজকে দিনটা ভালো করে কাটাও আনন্দ করো মজা করো আজকে ব্লগটা শুরু করছি তো চলো এখান থেকে আমরা যা যা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে দিনটা সবাই ভালো করে কাটাও রেস্টুরেন্টে যাও বাড়িতে মা বাবার সঙ্গে আজকে কাটাও চলো ফুর্তির দিন আজকে আনন্দ নিয়ে চলো আগে চট করে দেখে নিই আজকে সকালে ব্রেকফাস্ট আর কারণ ওইগুলো না হলে চলবেও না কাজ খাওয়া দাওয়া সবই চলবে তো চলো আজকে সকালে ব্রেকফাস্টে কি হয়েছে আর দুপুরে মেনু তো চট করে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি চলো এই হচ্ছে ভাত এই মাত্র ভাত আজকে নামলো আজ সবকিছু একটু লেট লেটে হচ্ছে আমার শীতটা তো গেয়েও যাচ্ছে না এই জন্য আরো সমস্যা হয়ে যাচ্ছে এই দেখো ভাত এই মাত্র নামলো এখন এটাকে ঝুমি এখন ফ্যান গেলে দেবে তো এটা হলেই হয়ে যাবে ওইদিকে রান্না সব হয়ে গেছে সেইগুলো এখনো হচ্ছে টেবিলে যায়নি এগুলো এখন টেবিলে নেব আর এখানে হচ্ছে লাস্ট দুধ গরম ব্যাস তাহলেই কাজ হয়ে যাবে তা চলো চট করে এদিকে কাজ সেরে নিই এই দেখো জানলা টানলা এখন সবই বন্ধ সবাই বাজে এখন দুটো কিন্তু জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছি কেন মশার জন্য তাতেও মশা আটকানো যাচ্ছে না এত মশাও না মানে মশার জ্বালায় আর ঢাকা যাচ্ছে না তা চলো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা আর হচ্ছে সাদা হলুদ তরকারি এই দেখো তো আজকে তো মঙ্গলবার তোমরা জানোই আজকে মঙ্গলবার দিন তো আমরা পুজো না দি খাই না তো ওই জন্য এখন এটা আমার আর ঝুমিরই ব্রেকফাস্ট পড়ে রয়েছে তো এটা এখন পুজো দিয়েই সন্ধ্যেবেলা খাবো আমাদের ব্রেকফাস্ট মঙ্গলবার দিন ব্রেকফাস্টটা সন্ধ্যেবেলাই খাওয়া হয় তো এই এখন এইটা রয়েছে পরোটা আর এই হচ্ছে সাদা আলুর তরকারি এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে আর এখানে ভাইয়ের টিফিন গোছানো হয়ে গেছে ভাই যে রাত্রিরে মানে সন্ধ্যের সময় বেরোনোর সময় নিয়ে যায় রাত্রির ডিনারটা এই যে দেখো এই হচ্ছে ভাইটা রেডি করে রেখেছে শুধু ভাতটা টিফিন বক্সে ভরবে সেটা বাকি রয়েছে আর চলো চট করে দেখে আসি আজকে দুপুরের মেনু কি আজকে দুপুরে মেনু এই দেখো টেবিল টেবিল সব মোটামুটি গোছানোই হয়ে গেছে তো আজকে দুপুরে মেনুতে আছে ভাত তো বাবা একদম এই মাত্র নামিয়েছে না ভাতে পুরো ধোয়া বেরোচ্ছে এই ভাত আর হচ্ছে এখানে হচ্ছে পেঁপের তরকারি আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছে আর এখানে হচ্ছে মুসুরির ডাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু তা চলো ওদিকে তো তোমাদের মেনু দেখানো হয়ে গেল এবার লেগে পড়লাম ঘরের কাজে তো এই জায়গাটা এতটাই গিঞ্জি হয়ে থাকে যত গোছাই ততই নোংরা হয় তো আবার এখন গোছাতে বসেছি এই জায়গাটা পরিষ্কার না করলে দেখতেও ভালো লাগে না কারণ খাবার টেবিলের সামনে একেবারে ওই কারণেই এই জায়গাটা সবসময় পরিষ্কার রাখি আমরা তো গোছাই আবার দেখা যাবে কখন নোংরা হয়ে যাবে যাই হোক চলো চট করে এই জায়গাটা গুছিয়ে নিই তারপর যাবো ঠাকুর বাসন মাজতে পূজা বাসনটা মাজবো মেজে চান করে সোজা চলে যাবো চান করে তার ঝুড়ি চট করে তখন ততক্ষণে ঘরগুলো একটু পুছে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে এমনি ওপর গুলো পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম শুধু নিচ গুলো পরিষ্কার করা হয়নি সেগুলি ঝুড়ি হচ্ছে পরিষ্কার করবে করে নিয়ে সোজা চলে যাবো চান করতে বাবা গেছে এখন চান করতে তো বাবা বেরোলেই আমরা হচ্ছে ঢুকে যাবো তা চলো চট করে পূজা বাসনটা মেজে আসি
এখন ঘরগুলো পুছে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে চান করতে চলে যাবে এই দেখো ঘর দত্ত এই দেখো অবশ্য পরিষ্কার হয়ে গেছে শুধু বাকি নিচটা নিচটা পুছলেই হচ্ছে হয়ে যায় আর ওদিকে তো সব হয়েই গেছে আজকে বেশ কদিন ঠান্ডা ছিল না কিন্তু আজকে আবার একটু ঠান্ডা আছে ঠান্ডার জন্য মুশকিল হয়ে যাচ্ছে মানে বেশিরভাগই হচ্ছে উঠতেই দেরি হচ্ছে আর কিছু না গমটা যে কবে আসে গমের জন্য আমরা যবে আসবে সবে মানে ওয়েলকামের জন্য বসে রয়েছি গরমকাল আসলে বলবো এই শীতকাল যে ছিল ভালোই ছিল আমাদের কোনোটাতেই শান্তি নেই আমরা ভেতর ধারটা ইচ্ছা করেই ধরি যাতে গাড়ি ঘোড়াটা একটু কম পাওয়া যায় চলো পুরো রাস্তা ভেতর দিয়ে তো যাওয়া যায় না কিন্তু যতটা পাওয়া যায় ভেতর দিয়ে যাওয়া যায় চলো এখন বাড়িতে ফিরছি বাড়িতে যাব বাড়িতে গিয়ে একটুখানি বসবো চাটা খাবো কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো হাতের কাজ তো চলো আজকে জ্যাকেটটাও পরে আসিনি বাইরে তো পরে এসেছি হাইনেকের সোয়েটার জ্যাকেট পরে আসনি তো ঠিক আছে জ্যাকেট না পরলেও চলে যাবে চলে যাচ্ছে তাও একটুখানি মানে কানের ফুটো নাকের ফুটো সেগুলো আর বন্ধ নেই সেগুলোতে তো হাওয়া ঠান্ডা হাওয়া সেগুলোতে ঢুকছে সেগুলোতে ঢুকছে সেগুলোতে ধুয়ে যাবে সেগুলো বন্ধ নেই সেগুলো ফুকো রয়েছে সেগুলোতে ঢুকবে তা চলো আবার অন্ধকারে না অন্ধকারে না এবার একটু আলোই আছে মেন রোডেই উঠবো এখন আর ভেতর দিয়ে যাওয়া যাবে না রাস্তার অবস্থা আজকেও রাস্তাটা ফাঁকা ফাঁকা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সব মধ্যে ঘুরতে চলে গেছে রাস্তায় আছে লক্ষ্য না আমরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা জোড়া জোড়া বেরিয়েছি হ্যাঁ আমাদের হচ্ছে কাজের ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে কাজে আমাদের হ্যাঁ চলো কাজ থেকে ছুটি নেই কাজ থেকে আমাদের আর ছুটি নেই কত তাড়াতাড়ি মনে হয় বাড়ি যাবো বাড়িতে কিছু চা খাবো হাত পা ছড়িয়ে বসবো ব্যাস হ্যাঁ তো চলো এই তো এসে গেলাম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আসলাম আর এই হেভি চা টেস্টটা পেয়ে গেছি আমি ফ্রেশ হওয়ার আগেই ও ফ্রেশ হয়ে আগে হচ্ছে রান্নাঘরে ঢুকে গেছে চা খাবো খাবো করে পাগল করে খায় একদম আর এই যে নিয়ে আসলাম আজকে আর সময় কিছু জিনিস ছিল না সেগুলো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়ে এসে বাজার করে নিয়ে আসলাম সাথে সাথে সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবার জন্য লম্বু জিন্দাবাদ লম্বু নিয়েছি লম্বু আর এই যে চা হচ্ছে চা চা মা করে গেছিল শুধু চাটাকে গম করে দিচ্ছি তা চলো আর ওদিকে সব হয়ে গেছে মা ভাত টাত সব করা কমপ্লিট হয়ে গেছে কাজ তা আমরা আসার সময় বাজারও করলাম আর সবার জন্য লম্বু নিয়ে আসলাম তা কেউ দেখেনি সবার হাতে যখন লম্বু দিয়েছি প্রথমে ঠোঙা খুলে মা বাবা সবার হাতে যখন লম্বু দিয়েছে সব আগের থেকে বুঝতে পারিনি যে আমরা আনবো ক্যাপচার করিনি সেটা তোমাদের একবার একটু দেখাতে পারতাম সবাই হচ্ছে হাসছে বুঝতে পারিনি যে নিয়ে এসছি তা ঠিক আছে চলো আর চা হয়ে গেছে দেখো চা আর সবার খাই গেছে খাওয়া পাখি তানিয়ার আমার তা চা খাবো লম্বু খাবো আর ওর সঙ্গে দেখবো হচ্ছে টিভি তা চলো চা খেতে খেতে একটু টিভি দেখবো গল্প করবো আর আজকে তো রান্নাঘরে সব কাজই কমপ্লিট হয়ে গেছে কিছু বাসন এই চা গরম করলাম সেটা থাকবে সেটা একবারে রাতে বাসনের সঙ্গেই মেজে দেবো তা চলো চট করে খেয়ে আসি তোমাদের সঙ্গে কথা বলতে তা চলো এই চাটা খাওয়া কমপ্লিট হলো কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম একটু সিরিয়াল দেখলাম মা বাবার সঙ্গে গল্প করছিলাম তা ওইখানেই কিছুক্ষণ সময় চলে গেছে কিন্তু তার মাঝখানে বড় জিনিস হয়ে গেছে যেটা হচ্ছে আমার বাবা আর ভাই দুজনেই হচ্ছে ওখানে বসেছি একজন এখান দিয়ে হ্যাঁচি মারছে একজন একজন ওখান দিয়ে হ্যাঁচি মারছে ঠিক আছে সর্দি কিছুতেই কমছে না তা ওই জন্যই ইয়ে করলাম রান্নাঘরে চলে আসলাম ওদের দুজনের জন্য বাবা ভাই দুজনকেই এখন একটুখানি ইয়ে করবো কাড়াটা হচ্ছে বানিয়ে দেবো তানি বসে দিয়েছে আমি শুধু দেখবো কতটা কী ফুটলো ফুটে উঠলেই তারপরে ওটা বাবার ভাইকে হচ্ছে
দেবো দুজনকেই আয়ুর্বেদিক ওষুধ আজকে পুট করবো, দুজনকেই খাবো দুজন। তাই দেখো কড়া হচ্ছে বসিয়ে দেওয়া হয়েছে, তাই এটা একটু ফুটবে, কিছুটা আগে ফুটুক। আর চলো এখানে কড়াটা ফুটতে থাকুক, কারণ এটা একটু কমবে, দু কাপ মতো হবে, তারপরে এটাকে হচ্ছে নামাবো, তাই এটা হোক। আর এখানে হচ্ছে জল শেষ হয়ে গেছে, গম গমের একটু পড়ছে টান, আর জল সকালে সকালে ভরতে ভরতেই দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তা জলগুলো হাতের কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়, তাই এখানে ফাঁকা বোতলগুলো তানি ভরে দিচ্ছে জলগুলো। প্রতিদিন খাওয়ার দাওয়ার পরে এইসব কাজ করতে হয়, তাই ভাবলাম আজকে যখন আসলামই রান্নাঘরে কাজ করতে, তাই ভাবলাম এগুলো করে রেখে দিই, তাহলে খাওয়া দাওয়ার পরে একটু নিশ্চিন্ত হবো। চা ছিল না, চা নিয়ে এসেছি, চিনি ছিল না, চিনিও নিয়ে এসেছি, আর চাল একটু কমে গেছিল, তাই ভাবলাম যে চালটাও একটু এনে রেখে দিই, তাহলে সুবিধা হবে, তা চালও নিয়ে এসেছি। ওই দেখো তো চলো, এইটা যে বাদ বাকিটা রয়েছে, দু কাপ তো দুজনকে দিয়েছি, আর বাদ বাকিটা রয়েছে সেটা রেখে দিই, কালকে এটাকে গরম করে আবার দিতে হবে, কারণ একবারে দিলে তো কমে না, তো বারবার দিতে হয়, তার জন্য এটাকে এক কাপ করে রাখলাম। তো এটা এখন টেবিলে রেখে দেবো, এটা আর ফ্রিজে ঢোকাবো না, ফ্রিজ কারণ ঠান্ডা, এগুলো অসুবিধা হবে। খাবার আগে তো সব কিছু ভরাও হয়ে গেছে, তো এগুলো সব রেডি করে রেখে দিলাম আর এই রাখলাম। আর এই যে ঝুমি তো টেবিল পুষল, বাসনগুলো পড়ে রয়েছে, দেখো এখন এই বাসন এখন আমাকে মাজতে হবে, ও বললো আমি টেবিল পুষে দিচ্ছি, তাহলে তুই বাসনটা মেজে দে, তো বাসনটা মাজবো। আর তো সব খাবার আগে সব পড়ে রেখে দিয়েছি, চলো ওয়েলকাম টু রান্নাঘর। তোমাদের ওয়েলকাম, এই কারণে বলছি এখানেই হচ্ছে আমাদের সব সংসার। তা ওইদিকে এক গাদা দেখলাম তোমাদের, এক গাদা বাসন, এখানে হচ্ছে হাড়িতে জল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা।